সারাদেশের দেশের কোথাও কোথাও চলছে তীব্র এবং কোথাও মৃদু তাপপ্রবাহ আবহাওয়া অফিস বলছে সহসা কমছে না এই গরম আরও জানাচ্ছেন বিলি রাজধানীতে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজও তা অব্যাহত আছে আবহাওয়িদরা বলছেন বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমে অস্বস্তিকর অনুভূতি বেড়ে গেছে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আজকে দেশের সব থেকে বেশি তাপমাত্রা ছিল ঈর্ষদিতে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত যেহেতু নেই সেহেতু এই অঞ্চলের তাপমাত্রাটা একটু বেশি আর এখনকার যে ওয়েদার প্যাটার্ন এটার ফলে যখন কোনো এলাকায় বৃষ্টিপাত হয় তখন হয়তো সেখানে টেম্পারেচারটা কিছুটা কমে আসে সহনশীল পর্যায়ে আবার বৃষ্টিপাত বন্ধের কিছু সময় পরেই দেখা যায় যে আবার টেম্পারেচারটা রাইস করে ফলে দেখা যাচ্ছে যে বর্তমান যে সিচুয়েশান এটার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই মানে বিদ্যমান যে অবস্থাটা আছে এটা অব্যাহত থাকবে হিটো একটা হচ্ছে যে বর্তমানে আছে যে দেশের দেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী পাবনা আপনার যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং এই অঞ্চলগুলোতে আপনার একটু মানে মাঝারি বা তীব্র ধরনের তীব্র ধরনের হচ্ছে তাপ্রবাহ আছে আর হচ্ছে যে রাজশাহীর অবশিষ্টাংশ খুলনা এবং বাকি যে বিভাগগুলোতে এই বিভাগগুলোতে আপনার মৃদু থেকে মাঝারি ধরনের হিটওয়েভ আছে তো এই অবস্থাটা অব্যাহত থাকবে আজকে রাজশাহী পাবনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়ার দিয়ে তীব্র এবং ঢাকা রংপুর বরিশাল রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই গরমের প্রভাব পড়েছে রেল চলাচলের ওপরও চলমান গরমে দেশের রেল লাইনগুলোতে তাপমাত্রা গিয়ে ঠেকেছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি এতে কোথাও কোথাও লাইন বেঁকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এজন্য কর্তৃপক্ষ স্থান ও রেললাইনের বয়স বিবেচনায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছেন সেখানে আমাদের একটা গতি নিয়ন্ত্রণের জন্য একটা আদেশ দেওয়া হয় তবে এটি অত্যন্ত সাময়িক এবং এটি পুরো এলাকা জুড়ে না হয়তো দুটি স্টেশনের মধ্যে বা একটা পার্টিকুলার জায়গায় গণনা যদি সেরকম হয় এটা সাময়িকভাবে আমরা তখন একটু গতি নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ যেখানে হয়তো সত্তর কিলোমিটার বা আশি কিলোমিটার সেখানে হয়তো পঞ্চাশ বা চল্লিশ এরকম কিলোমিটারের গতি দেওয়া হয় এরকম সাময়িক সময়ের জন্য দেওয়া হয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো সমস্যার সৃষ্টি না হয় না পুরোনো নতুন রেলের বিষয়টা না তো কারণ আমাদের এটা কিছু কিছু জায়গা আছে আপনি জানেন যে বেগমবাড়িয়া আখাবড়া এই দিকটা দিকে কিছু পয়েন্ট আছে পশ্চিম অঞ্চলে একটা জায়গা আছে যেখানে গরমের সময় একটু অতিমাত্রায় গরম হয় শীতকালে অতিমাত্রায় শীত পড়ে এটা আপনার নিজেও জানেন তো সেই জায়গাগুলোতে আমাদের আসলে এটা সাবধানতা অবলম্বনের জন্য এটা করা হয় এতে ট্রেনের সময়সূচি হয়তো হয়তো যে ট্রেনটি আমার যে সময় লাগা হয়তো আরও দশ পনেরো বিশ মিনিট বেশি লাগবে আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল মাসে প্রতি বছরই বয়ে যায় তাপপ্রবাহ সাথে থাকে কালবৈশাখী আগামী মে ও জুন মাসেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস তাদের নুরুন নাহার বিলি মাচাঙা সংবাদ ঢাকা